আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব চুষি পিঠা। সেই জন্য আমি প্রথমেই এই যে একটা বাটিতে নিয়েছি, এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, এটা গমের ময়দা। এতে এক চুটকি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এটা যেভাবে রুটি বানানো হয় ঠিক সেভাবে মাখতে হবে, কিন্তু ডোটা হবে শক্ত, কারণ ওটা একদম সরু সরু চিকন চিকন করে তৈরি করতে হবে পিঠাটা। সেজন্য আমি শক্ত করে এটা মেখে নিব, নরম করলে ওটা একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, সেই জন্য শক্তভাবে মেখে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যে যেমন মানে পিঠার পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে, সরি ময়দার পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে। আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি এবং কিছু পিঠা বানানো শুরু করে দিয়েছি। খুবই ছোট, মানে এক চিমটাতে যতটুকু ময়দা উঠবে সেই পরিমাণ নিয়ে হাতের দুই তালুতে চাপ দিলে এরকম সরু সরু পিঠাগুলো হয়ে যাবে। এভাবে সবগুলো বানিয়ে নিব। আর ওপরে এইভাবে ময়দা ছেটাতে হবে, তাহলে একটা আর একটার সঙ্গে লেগে যাবে না, আর এই জন্যে ময়দাটা শক্তভাবে মাখতে হবে। আসসালামু আলাইকুম। আমরা যে চুষি পিঠাগুলো তৈরি করলাম সেটা এখন জাল দিয়ে নেব। এই যে আমাদের এতগুলা হয়েছে, একটা বড় প্লেটের এক প্লেট, আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ দুধ আছে, ভালোভাবে ফুটিয়ে এর সঙ্গে গুড় দিয়ে তারপর মিক্স করে নিব। ওর সঙ্গে কিছু মশলা দেওয়া লাগবে। ভিডিওটা সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন কিভাবে এটা তৈরি করছি। দুধটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 3টা ছোট এলাচ আর 2টা তেজপাতা, দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে দেখা যাচ্ছে না, এখন এই পিঠাগুলো দুধের মধ্যে আমি ছেড়ে দেব। সব দিয়ে দেব, এইভাবে আলতো করে নাড়ে দিতে হবে। এটা কাঠের সন্নি দিয়ে নাড়লে বেশি ভালো হয়, স্টিলের ওটা দিয়ে নাড়লে এগুলো ভেঙে যেতে পারে। এখন ফুটবে এবং ভালোভাবে ময়দাটা সেদ্ধ হবে, যেহেতু এটা কাঁচা ময়দা এ ভালোভাবে সেদ্ধ হবে। নাড়তে হবে নিচে যেন লেগে না যায়। আর এই যে পিঠাগুলা প্রায় হওয়ার মধ্যে 5 মিনিটের মতো দুধের সঙ্গে ভালোভাবে ফুটাইয়ে নিয়েছি। এটা যেহেতু ময়দা ছিল কিছু, সেই জন্য এরকম ঘন হয়ে গেছে। 5 মিনিটের মতো ফুটানো লাগবে, বেশি লাগবে না। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব খেজুরের পাটালি গুড়। এই যে আমি এটা কুচি করে কেটে নিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব। এখন কতটুকু লাগবে বুঝতে পারছি না, টেস্ট করে তারপরে আবার দেব। তো গুড়টা ভালোভাবে এভাবে মিশিয়ে 2-1 মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, নিয়ে এটা নামিয়ে দিতে হবে। এটা তৈরি করতে মানে বেশি সময় লাগে না, এভাবে ফুটে উঠলে রেডি হয়ে যাবে আমার চুষি পিঠা। এই যে গুড় দেওয়ার পরে আমার পিঠাটা জাল দেওয়া হয়ে গেছে 2 মিনিটের মতো, তারপরে এরকম হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই ছিল আমার আজকের চুষি পিঠার রেসিপি।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই যে এরকম ঘন হয়ে যাবে, এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। পিঠাটা ঠান্ডা হলে খেলে মানে বেশি ভালো লাগবে।